সত্য কথা বলতে আমি নিজেও জানি না এই জায়গাটা আমার কেন এত ভালো লাগে। তবে গত 8 বছর ধরে এই জায়গাটায় আমি আসি। হ্যাঁ বন্ধু, আমি তো ফিফটি খাচ্ছি, তুমি কোথায়? কি লুকে আছো? কোন স্মৃতি আছে এই জায়গায়? এমনি আসি, আবেগ ভালো লাগে। ও কিসের আবেগ? শান্তি, শান্তি মনে পড়ে। আসলে বাইরের মনে কি চলে সেটা তাও আমরা জানি না। আসুন আমরা একটু সিনেমেটিক ভিউ দেখি। ঠিক আছে, মানে আমি তো তাও বাইরে দিছ। দেখতে চান আমার পছন্দের খাবার কি? তাহলে দেখেন দেখেন, ধরেটা বলছি, ধরে বলছি। হ্যাঁ এভরিওয়ান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আল্লাহর রহমত সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো। আর আজকে আগস্টের 26 তারিখ ফ্রাইডে, যার জন্য পাঞ্জাবি পরছি, সরি কাবলি পরছি। আর কাবলি আমার অনেকটা পছন্দের ড্রেস। আর যেহেতু ফ্রাইডে এখন যাব নামাজে, আর আজকে রাত 8টায় আমার ব্লগ টু আপলোড করার কথা, আই মিন ব্লগ টু আপলোড হবে, কিন্তু ব্লগ টু আপলোড হয়নি, আমি ব্লগ 3 শ্যুট নিয়ে ফেলতেছি। সো ওয়েলকাম টু ব্লগ 3। তো এখন যাব নামাজে, আর আমার বাসায় কেউ নাই, আমার ফ্যামিলির সবাই গেছে নানু বাড়িতে, আর আমি বাসায় একা। সমস্যা নেই, সিঙ্গেল লাইফ ইজ বেস্ট। তো এখন বের হব, নামাজে যাব। আর আজকে কোনো প্ল্যান নাই কি করব না করব, সারাদিন যা যা করব আপনারা তো সাথে আসেনি, চলেন। আলহামদুলিল্লাহ বাসা থেকে বের হয়ে গেছি, অলরেডি নামাজের টাইম হয়ে গেছে, আর বেশি টাইম নাই। আর বাসা থেকে বেরিয়ে আমি সৈকতকে রিসিভ করব। সৈকতকে আমার এলাকার নিচে দাঁড়াতে বলছে, ও কোথায়? ওই সামনে দাঁড়ায় আছে। তো জানি না বিশ্ব মসজিদে যাই জামাত ধরতে পারবো কিনা। তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো, ব্লগে আছি ভাইয়া। আসসালামু আলাইকুম বরবা। আসসালামু আলাইকুম। কি আজকে লেট করে লাগে না? তো আমি ঘুম থেকে উঠতে লেট হয়েছে, আমারও ঘুম থেকে উঠতে লেট লেট হয়েছে। এখন যাই জামাত ধরতে পারবো বিশ্ব মসজিদে? পারবো। হ্যাঁ ইনশাআল্লাহ পারবো। বিশ্ব মসজিদে জামাত কয়টায়? 1:30। 1:30? হ্যাঁ শিওর। তুই শিওর? আমি কিন্তু বিশ্ব মসজিদে নামাজ পড়ছি আর অনেক দিন হয়েছে। না এখন বাজে 1:17 আর 13 মিনিট আছে। ইলা তো হলো না ভাই। তাহলে এটা আমার ভিউয়াররা বলো, যারা যারা ব্লগ দেখতেছে তাদেরকে আক্স কর, আগে খাওয়া না কাজ? ভাই আপনারা বলেন খাওয়া আগে না কাজ আগে? আগে খাওয়া তারপরে কাজ, আগে কাজ তারপরে খাওয়া? না, কারণ আপনি যদি সুস্থ থাকেন তারপরে না কাজ করতে পারবেন। ওরে লজিক রে, আমার সেই কথা লজিক না অবশ্যই। আচ্ছা ভাই একটা ছোট কাজ আছে, কাজটা করে তারপরে খাই। ভাই প্লিজ আগে খাওয়া তারপরে কাজ, ঠিক আছে? কই খাবি? কাজ পয়জন আমি করে দেব আপনার কাজ। আচ্ছা কই খাবি বল? মেম্বার হোটেলে। মেম্বার হোটেল? মেম্বার হোটেল এটা খুব নাম করা। আচ্ছা আচ্ছা, একদিন আপনি খাইছেন? এটা আর খাইছিলাম 1.5 বছর 2 বছর আগে আমি।
আলহামদুলিল্লাহ আমাদের দুপুরের খাবার শেষ আর এর মধ্যে আমার ছোট একটা কাজ ছিল কাজটাও শেষ করলাম তো এখন আমি যাচ্ছি আমার খুব চিটাগং খুব পছন্দের একটা জায়গা সে জায়গার নাম আমি নিজেও জানি না দেখে যাইতে থাকি সত্য কথা বলতে আমি নিজেও জানি না এই জায়গাটা আমার কেন এত ভালো লাগে তবে গত 8 বছর ধরে এই জায়গাটায় আমি আসি আমার মন খারাপ থাকুক ভালো লাগুক এই প্লেসটাতে আমি আসি যদিও এখন এখন পানি চলে আসছে যখন শীত আসে শীতের সময় এই জায়গাটা একদম শুকায় থাকে পুরাটা একদম শুকনা মাঠ মাঠ হয়ে যায় আর বর্ষার সময় এই জায়গাটায় পানি থাকে ঠিক আমি অলওয়েজ ওখানে গাড়িটা রেখে এখানে যে কোনো একটা প্লেসে বসি শুতে ছিড়বে না না ছিড়বে না হ্যাঁ না ছিড়বে কেন ছিড়ে গেলে বুঝতেছো না ওনারা দুইজন বসছে না হ্যাঁ না ওনারা দুইজন বসছে না যদি ছিড়ে পড়ে আমার পাশের সাথে এটা কিন্তু না আমি যদি ছিড়া পড়ি এটা আমার জায়গা মতো যাবে আমার পছন্দের খাবার কি জানেন দেখতে চান আমার পছন্দের খাবার কি তাহলে দেখেন দেখেন আমার পছন্দের খাবার কি জানেন দেখতে চান আমার পছন্দের খাবার কি তাহলে দেখেন গরু তাই আমি তো ভাইয়ের সাথে দীর্ঘদিন যাবৎ আছি ভাই আসলে এই জায়গাটাই কেন আসে আসলে আমরা ভাইয়ের মুখ থেকেই শুনি ঠিক আছে হ্যাঁ বাদশাহ ভাই আপনি এই জায়গাটায় কেন আসেন আসে আর কি তোর বলতে হবে না বলতেই পারেন কোনো লুকিয়ে এমনি আসে জায়গা কোনো রিজন নাই কি লুকিয়ে আসে কোনো স্মৃতি আছে এই জায়গায় এমনি আসে আবেগ ভালো লাগে কিসের আবেগ শান্তি শান্তি মনে পড়ে না আমার মনে হয় যেন কিছু একটা লুকিয়ে আছে এর মাঝে কিছু না হ্যাঁ কিছু না বুঝছি বুঝছি আসলে ভাই আসে কেন আসে সেটা ভাইয়ের মনে আছে বুঝছেন তো যাই হোক আমরা এই জায়গাটার একটু সিনেমেটিক ভিউটা দেখি আশিন মাসে গঙ্গে রে ভাটি আমি কলকাতা আর আপনারা কেউ অবশ্যই এই জায়গাটায় আসবেন না কারণ এই জায়গাটা শুধুমাত্র আমার বাই এখানে সবাই ক্রিকেটও খেলে বুকের মাথাতে হেলমেট নেই হ্যাঁ আর তিন গে
বাহ খুব সুন্দর কারো মাথায় হেলমেট নাই তারা গাড়ি চালাইতেছে ভালো না বিষয়টা ভাইয়ারা পুরো কি অবস্থা সবার আমি তো অফ ক্যামেরায় অনেক কিছু কইরা ফেলছি অনেক কিছু করে ফেলছি বলতে আবার অন্য কিছু মনে করেন না তো এখন আছি প্রবর্তক মোড় আয়ুব বাচ্চু চত্বর যেটাকে বলে ওখানে অনেকদিন ক্লাবে যাই না আমার ফেভারিট গেম হচ্ছে পুল গেম আজকে কে দিব অবশ্যই জানাবো আমরা গেম তো তুই আমার কাছ থেকে খাবি শিওর ক্লাবের এমপ্লয়ার্স এ ওরে আমি গেম দিই তাহলে মানে বুঝেন ওরা তো মানে এটা নিয়ে খেলা করে মাশাআল্লাহ তো তোকে পুল খেলা শিখাইছে গিটা বলছ না কেন ওইটা তো আপনি শিখাইছেন সে তাকে পুল খেলা শিখেছে আমি সে এখন আমাকে চ্যালেঞ্জ করতেছে ওকে ফাইন আজকে খেলা হবে ব্যাটল হবে এদিকে রাখতে পারবি আজকে 5 মাস পর আসছি খেলতে হ্যাঁ এমন একটা টেনশন আগে ক্লাবে দিনে 5 থেকে 6 ঘন্টা বলে থাকতাম আমাদের খেলাধুলা শেষ যদিও সৈকত বলছে সৈকত নাকি সবগুলা জিতে কিন্তু সৈকত সবগুলা হারছে হারছস না একটা দিছি একটাও জিতছ নাই তাও চিটিং করে জিতছ খেলাধুলা শেষ সোনার বাংলাদেশ আলহামদুলিল্লাহ এখন আছি সিআরবিতে সিআরবিতে আসছি চা খাওয়ার জন্য আর আজকের মতন ব্লগ 3 এখানেই শেষ সবার কাছে ব্লগ 3 কেমন লাগছে আমাকে জানাবেন কমেন্ট বক্সে আর সবাই প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেন 10,000 সাবস্ক্রাইবার বানাই দেন এন্ড আমার জন্য সবাই দোয়া করবেন আজকের মতন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম